হিন্দুদের নিয়ে, হিন্দুদের জন্য, হিন্দু লাইভস ম্যাটার। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। জমিতে বাংলাদেশে অবস্থান করে আপনি বাংলাদেশের বিরুদ্ধে কথা বলবেন? আপনি যদি বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের আইন না মানেন, আপনার কাছে তিনটা অপশন আছে। এক অপশন উল্টা পাল্টা করবেন, হাত ভেঙে দিব, জেল খাটতে হবে। দ্বিতীয় অপশন হচ্ছে গিয়ে একেবারে চুপ করে থাকবেন, বাংলাদেশের ইতিহাস, বঙ্গবন্ধু, স্বাধীনতা নিয়ে কোনো প্রশ্ন করতে পারবেন না, চুপ করে নিজের জীবন যাপন করবেন। আর তিন নম্বর হলো, যদি আপনার বাংলাদেশ পছন্দ না হয় তাহলে ইউ আর ওয়েলকাম টু গো ইউর পেয়ারা পাকিস্তান। আপনি আপনার পেয়ারা পাকিস্তানে যুদ্ধ সপক্ষে শক্তির অনেকের ভিতরে একটি ডাউট আছে, সে ডাউটটি হলো বঙ্গবন্ধুকে জাতির পিতা বলা হয় তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান ধর্মের জাতির পিতা, এ ব্যাপারে কারো কোনো ডাউট নেই। আর বঙ্গবন্ধু হচ্ছে বাঙালির জাতির পিতা। তো বাঙালির জাতির পিতা মানতে কিছু লোকের এত কষ্ট কেন? 71 সালের আগে তো কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না জাতির পিতা ছিল, সেই সময় কি ইন্দ্রা কথা বলেছেন যে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাকে জাতির পিতা বলা যাবে না, ইব্রাহিম আল্লাহ সাল্লাম আমাদের জাতির পিতা? এটা তো তখন বলেন নাই, এখন কেন বলছেন? এখন এই কারণেই বলছেন যে আপনারা হচ্ছে সেই সব রাজাকার আল বদর আল শামসের পুত্র এবং সন্তান। ওই যে 20-25-24% ভোট স্বাধীনতার বিরুদ্ধে পড়েছিল, ওই তাদের আন্ডা বাচ্চারা এখন জন্ম নিয়েছে আর তারা এখন এসব বলছে। এই যে যারা এখন বক্তব্য দেয়, ফতোয়া দেয়, তাদের বাপ চাচারা কি করতে দেখেন তো? তাদের বাবা তো স্বনামধন্য রাজাকার ছিলেন। আমাদের এই স্বাধীনতা অর্জন করতে বীর শ্রেষ্ঠ, বীর বিক্রম, বীর উত্তম, বীর প্রতীক, এই চারটা তো মহাবীর। এই মহাবীরে আমাদের সম্মুখ সারির যোদ্ধারা আছে, মুক্তিযোদ্ধারা আছে, আর্মি আছে, পুলিশ আছে, সবাই আছে, এমন কি আমাদের মহিলা পর্যন্ত আছে। কোনদিন শুনেছেন যে কোনো মৌলবাদী আমাদের এই চারটা শ্রেণীর মধ্যে আছে? তারা থাকতে পারে না, কারণ তারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না। সেদিনকে দেখলাম একজন বলছে যে থ্রেট দিচ্ছে যে আমরা জানা যায় এবং মিলাদ মাহফিলে নাকি তাদের ছাড়া হয় না। এক হচ্ছে মিলাদ কোনো ফরজ ব্যাপার না, আর জানা যায় আমি আমার বাবার জানা যায় আমি নিজেই পড়াইতে পারি। আপনাদের মৌলবাদীদের কোনো কাজে লাগবে না। ওই যারা মনে করে যে আপনাদের ছাড়া কিছু হবে না, তারা কিন্তু অন্যের রাজ্যে বসবাস করছেন। কোরআন কিন্তু আমরাও পড়েছি, আমি কোরআন শরীফ 4 বার খতম দিয়েছি, 5 বক্ত নামাজ কিন্তু আমিও পড়ি। তাহলে আপনি বলার কে? আমি বেহেশতে যাব কি যাব না? বেহেশতে যাওয়ার টিকিট কি আপনি আমারে দিবেন? আরে আপনার বেহেশতে আপনি যান। সো এই যে কিছু মৌলবাদীরা আমাদেরকে বেহেশতে পাঠানোর, আর এই পুরুষ মানুষকে ওই হুর পরি পাবেন আপনারা, এই ভয় দেখায় আমাদের এসব ব্যাপারে আন্দোলন উদ্বুদ্ধ করছে। মুক্তিযুদ্ধ সপক্ষে শক্তির মধ্যে কিন্তু আজে বাজে লোক ঢুকে গেছে, যেটা ফল কিন্তু এই যে আপনারা পেয়েছেন। আমি সত্যি লজ্জিত, দুঃখিত, আবেগ আপ্লুত, রাগান্বিত যে আমি এখানকার পুলিশ সুপার, আমি খুবই লজ্জিত যে আমাদের এখানে দুটি দুর্ঘটনা ঘটল, একটি জাতির পিতা বঙ্গবন্ধু ভাস্কর্য আর একটি হচ্ছে বাঘা যতীনের আবক্ষ। বঙ্গবন্ধু মানে স্বাধীনতা, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বঙ্গবন্ধু প্লাস একটা নির্দিষ্ট ভূখণ্ড প্লাস স্বাধীনতা যুদ্ধ ইকুয়ালস টু বাংলাদেশ। তো বঙ্গবন্ধুকে বাদ দিয়ে এই আমি আজকে এসপিও হতে পারতাম না, আমাদের সেলিবালদার জজ মহোদয় আজকে এমপিও হতে পারতেন না। এই জাতির পিতার ভাস্কর্য আপনারা ভাঙেন, আপনাদের স্পর্ধা কত বড়! আমি কঠোর ভাবে বলতে চাই যে এর পরবর্তীতে যাদেরকে তো ধরা হয়েছে তাদেরকে তো শাস্তির মুখোমুখি, কঠোর শাস্তির মুখোমুখি হতেই হবে। যদি এর পরবর্তীতে এমন কোন ঘটনা ঘটে, সরকারকে এত দুর্বল মনে করবেন না মৌলবাদী চক্র, একদম হাত কিন্তু ভেঙে দেবো। আমি আরেকটি অনুরোধ করতে চাই পুলিশ সুপার হিসাবে, সেটি হলো আপনাদের যত মুক্তিযুদ্ধ কেন্দ্রিক যত ভাস্কর্য বা যত মোড়ল বা যত আবক্ষ আছে, আপনারা দয়া করে এগুলোকে পাহারার ব্যবস্থা করবেন, সিসিটিভি ব্যবস্থা করবেন। দেখেন আমরা সিসিটিভি ফুটেজ দেখে অনেক কিছু আইডিয়া পাওয়া যায়।
Thank you for watching.